দেশের বিভিন্ন জায়গার আরো কিছু খবর নিয়ে এখন থাকছে একটি ডেস্ক রিপোর্ট। বিএনপির ডাকা 48 ঘন্টার অবরোধ প্রতিরোধ ও সহিংসতা রোধে রংপুরে শোডাউন করেছে পুলিশ। নগরীর শাপলা চত্বর থেকে শুরু করে শোডাউনটি পুরো নগর ঘুরে আসে। এ সময় মানুষের জানমাল নিরাপত্তা সহ স্বাভাবিকভাবে চলাচল করতে নগরবাসীর প্রতি আহ্বান জানানো হয়। সাবেক শিল্পমন্ত্রী 14 দলের সমন্বয়ক ও মুখপাত্র আমির হোসেন আমুর 82তম জন্মদিন উদযাপন হয়েছে। ঝালকাঠি পৌরসভার উদ্যোগে আয়োজিত মিলাদ মাহফিলে তার দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করা হয়। জেলা আওয়ামী লীগ সহ বিভিন্ন সহযোগী সংগঠনও অংশ নেয় এই আয়োজনে। গত 13 নভেম্বর খুলনা সার্কিট হাউস মাঠে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেয়া বক্তব্যকে কটাক্ষ করে খুলনা জেলা বিএনপির সদস্য সচিব এস এম মনিরুল ইসলাম বাপ্পী বিবৃতি দেওয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে জেলা ও মহানগর আওয়ামী লীগ। স্থানীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন নগর আওয়ামী লীগের সভাপতি সিটি মেয়র আলহাজ তালুকদার আব্দুল খালেক। একদলীয় নির্বাচন বন্ধ এবং অবরোধের সমর্থনে কিশোরগঞ্জের কটিয়াদিতে মিছিল করেছে উপজেলা বিএনপি। যুবদলের কেন্দ্রীয় সহসভাপতি রুহুল আমিন আকিলের নেতৃত্বে এ কর্মসূচি পালন করা হয়। খাগড়াছড়িতে মাটিরাঙ্গা সেনাজনের উদ্যোগে জনসাধারণের মাঝে আর্থিক অনুদান, শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও খেলাধুলা সামগ্রী বিতরণ এবং বিশেষ মেডিকেল ক্যাম্পেইন পরিচালনা করা হয়েছে। পাবনায় অনুষ্ঠিত হয়েছে পরিবেশ সম্মত উপায়ে নিরাপদ লিচু উৎপাদন প্রবর্তন শীর্ষক উপপ্রকল্পের সমাপনী অনুষ্ঠান। এতে প্রধান অতিথি ছিলেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক জামাল উদ্দিন। কেরানীগঞ্জে মসজিদের ইমামদের সাথে মতবিনিময় সভা করেছে ইসলামিক ফাউন্ডেশন উপজেলা শাখা। উপজেলা পরিষদ মাঠে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান শাহিন আহমেদ। পটুয়াখালীর পালপাড়া বাজারের একটি সমিলে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানান, রাতে হঠাৎ করে মিলটিতে আগুন দেখতে পেয়ে তাদের খবর দেয় স্থানীয়রা। পরে তারা ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনে। বিদ্যুৎ স্পৃষ্টে আগুনের সূত্রপাত হয়নি বলে প্রাথমিকভাবে জানিয়েছে ফায়ার সার্ভিস। নাজনীন আক্তার, বাংলাভিশন, নিউজ ডেস্ক।